শোনো আজ একটু ভালো কিছু রান্না করো করু আর ওর বর আসবে কিছুদিন এখানে থাকবে কোনো কিছু যেন কমতি না হয় সেদিকে খেয়াল রাখবে মীরা ঘর গোছাচ্ছিল রাতুলের কথা শুনে হাত থেমে গেল তার কিছু বলতে গিয়েও থেমে গেল সে পুনরায় হাতের কাপড় ভাঁজ করায় মন দিল সে কখন আসবে রাতুল চোখ তুলে মীরার দিকে তাকাল মীরার মলিন মুখ চোখ এড়াল না তার দীর্ঘশ্বাস গোপন করে নিচু গলায় বলল এই তো বিকেলের দিকে আসবে হয়তো দুপুরের খাওয়া দাওয়া সেরেই রওনা হবে সন্ধ্যাও হতে পারে তুমি ধীরে স্থির ভাবে কাজ সেরো তাড়াহুড়ো করে আবার হাত পা পুরে বসে থেকো না স্বামীর দুশ্চিন্তা দেখে মীরা মুচকে হাসলো। রাতুল এগিয়ে এসে পকেটে হাত গুজে কপাল কুচকে বলল হাসছ কেন হাসির কি বললাম আমি মীরা শব্দ করে হেসে ফেললো ভাজ করা কাপড় বিছানায় রেখে বলল কিছুই বলনি, আমার ইচ্ছে হয়েছে তাই হেসেছি কেন হাসতে মানা আছে নাকি রাতুলও হেসে ফেললো মীরার মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলল নিত আমার একমাত্র ছোট বোন মীরা বাবা মায়ের অবর্তমানে আমিওর একমাত্র অভিভাবক কয়েকটা দিন একটু মানিয়ে নাও প্লিজ আমার জন্য মীরা দীর্ঘশ্বাস ছাড়ল নিতু খুব কুটিল আর প্যাঁচালো স্বভাবের মেয়ে এ এলেই এলেই মীরার হারাম করে ছাড়ে তার আতুল খুব ভালো করে জানে ছোট বোন বিধায় কিছু বলতেও পারে না তাই মিরাকেই মানিয়ে নিতে বলল সে মিরা খুব শান্ত আর নির্ভেজাল স্বভাবের মানুষ সে জানে মীরা সব সামলে নেবে তুমি কিছু চিন্তা করো না আমি খেয়াল রাখব এটা নিয়ে তোর বাবার বাড়ি হলেও এই বাড়িতে ও অতিথি হয়ে আসবে ওদের কোনো অমর্যাদা আমি হতে দিব না আমার উপর ভরসা রাখতে পারো রাতুল স্বস্তির এসে বলল সেই ভরসা আছি মীরা আচ্ছা ভালো কথা ফ্রিজে মাছ মাংস সব আছে তো কিছু আনতে হলে বলো আমি বাজার করি তাহলে অফিসে যাব তার প্রয়োজন নেই আজকের জন্য বাজার করাই আছে কাল সকাল সকাল বাজার করে দিয়ে গেলেই হবে এই বেলা করে আজ আর বাজারে যেতে হবে না তুমি অফিসে চলে যাও রাতুল ঘড়িতে সময় দেখে মীরাকে বলে ব্যাগ নিয়ে দ্রুত বেরিয়ে যায় মীরা দরজা বন্ধ করে রান্নাঘরে চলে গেল এ কয়েকদিন তার রান্নাঘরে কাটাতে হবে নিতু একের পর এক বায়না করে এটা সেটা বানিয়ে দিতে তাকে সারাক্ষণ রান্নাঘরে আটকে রাখবে মীরা জানে নিতু এগুলো সব ইচ্ছা করেই করে তাকে জ্বালিয়ে পৈশাচিক আনন্দ আনন্দ পাইসে তবুও মিরা চুপচাপ থাকে রাতুলের মুখের দিকে তাকিয়ে রকম প্রতিবাদ করে না স্বামীর ভালোবাসা থাকলে সব সবকিছু তুচ্ছ মনে হয় দুপুরের একটু আগেই নিতু আর তার স্বামী রাশেদ চলে এলো। দরজা খুলে নিতুকে দেখে মীরা অবাক হয়ে গেল রাতুলের কথা মতো ওদের বিকাল আসার কথা নিতু ভেতরে ঢুকে ধপ করে সোফায় বসে পড়ল রাশেদ হাসি মুখে মীরার সাথে কুশল বিনিময় করে নিতুর পাশে বসেছে মীরা দ্রুত দুজনের জন্য পানি নিয়ে এলো পানির গ্লাস নিতুর হাতে তুলে দিয়ে বলে তোমাদের তো বিকেলে আসার কথা ছিল আমি তো এই সময় তোমাদের দেখে অবাকই হয়ে গেছি নিতু পানির গ্লাস শব্দ করে করে টেবিলে রাখলো দিকে কটমট আমার বাবার বাড়িতে আমি কখন না তাও কি তোমাকে জিজ্ঞেস করে আসতে হবে মীরা অপ্রস্তুত হল রাসদো অস্বস্তি নিয়ে তাকিয়ে আছে মীরা হাসার চেষ্টা করে বলল আমি এভাবে বলতে চাইনি নিতু তোমার ভাইয়া বলল তুমি বিকেলে আসবে তাই নিতু উঠে দাঁড়ালো ব্যাগ হাতে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল ঠিক আছে আমি তাহলে এখন চলে যাই বিকেলে তোমার কাছ থেকে অনুমতি নিয়ে তবেই আসব। এখন এসে ভুল করে ফেলেছি কি না আহ নিতু কি হচ্ছে এসব ভাবি সামান্য একটা কথা বলেছে তা নিয়ে এত রিয়াক্ট করার কি আছে চুপচাপ বসো মীরা মুখ কালো করে রান্নাঘরে চলে গেল নিতু আবার রাশেদের পাশে বসেছে রাশেদ বিরক্ত গলায় নিতুকে বলল প্রত্যেকবারের মতো যদি এবার তুমি ভাবির সাথে অকারণে খারাপ ব্যবহার করো তাহলে আমি কিন্তু আর কখনোই বাড়িতে আসব না নিতু কথাটা মাথায় রেখো নিতু মুখে কিছু না বললেও মনে মনে রাগে ফেটে পড়ল এ মেয়ের জন্য রাসের তাকে ধমকাচ্ছে রাগে চোয়াল শক্ত হয়ে গেল তার এর মূল্য মীরাকে দিতেই হবে মীরা দ্রুত রান্না করছে অনেক রান্নাই বাকি রাতে খাবে ভেবে ধীরে স্থিরভাবে সব কিছু করছিল সে এখন তো ঝামেলা শুরু হয়ে গেল নিতু ইচ্ছে করে তাকে ঝামেলায় ফেলতে এই সময় এসেছে তা মীরা খুব ভালো করে বুঝতে পেরেছে যত দ্রুত সম্ভব রান্না করা শেষ করতে হবে না হলে এ নিয়ে অশান্তি শুরু করবে মেয়েটা নিতু রান্নাঘরে এসে রুক্ষ গলায় বলল বাড়িতে মেহমান এলে তাদের নাস্তা দিতে হয় এই জ্ঞানটাও কি নেই তোমার থাকবে কি করে চাষার মেয়েরা আবার অতিথি আপ্যায়ন বোঝে নাকি ভাইয়া যে কি দেখে তোমাকে বিয়ে করেছে কে জানে বাবা মা বেঁচে থাকলে তুমি কখনই এই বাড়ির বউ হয়ে আসতে পারতে না মীরা ক্লান্ত চোখে তাকালো নিতুর দিকে নিতুর কোনো অপমানের জবাব তার কাছে আছে রাতুলের কথা ভেবে সে চুপ করে রইল শান্ত গলায় বলল তুমি যাও আমি নাস্তা নিয়ে আসছি নিতু মুখ বাকিয়ে চলে গেল মীরা মলিন মুখে প্লেটে নাস্তা সাজিয়ে ড্রয়িং রুমে নিয়ে গেল রাশেদ হেসে বলল আবার এসবের কি দরকার ছিল একটু পরেই তো দুপুরের খাবারই খাব বেশি কিছু না ভাই সামান্য চা নাস্তা নিয়ে এলাম হালকা খেলে কিছু হবে না আপনিও বসুন না ভাবি না ভাই রান্নাঘরে কাজ আছে এখনও রান্না শেষ হয়নি আপনি খান পরে এক সময় বসে চা খেতে খেতে গল্প করা যাবে নিতো চোখ পাকিয়ে তাকিয়ে আছে রাশেদ আর মীরার আদিক্ষেতা তার সহ্য হচ্ছে না রাশেদ অপ্রস্তুত হেসে বলল অসময় এসে আপনাকে বিপদে ফেলে দিলাম ভাবি আসলে নিতুই এ সময় আসার জন্য জেদ করছিল সে নাকি ভাইয়াকে সারপ্রাইজ দেবে তাই আমাকেও আসতে হলো আরে সমস্যা নেই ভাইয়া আমার রান্নাও প্রায় হয়ে এসেছে আপনি নাস্তা করুন মীরা রান্নাঘরের দিকে ছুটল নিতু চায় চুমুক দিয়ে তার ছেলের হাসি দিয়ে বলল এই মেয়ের জন্য দেখছি মুখ দিয়ে মধু ঝরছে এত মিষ্টি হেসে তো কখনো আমার সাথে কথা বললে না কোনো দিন রাশেদ বিরক্ত চোখে তাকিয়ে বলল বাজে কথা বলবে না নিতু তোমার ইঙ্গিত কতটা নোংরা একবার ভেবে দেখেছ ছি ও মা তুমি করতে পারবে আর আমি বললেই দোষ তুমি কি এখানে আমাকে অপমান করতে নিয়ে এসেছ শোনো নিতু নিজের মনের নোংরা চিন্তা ভাবনাগুলোকে বের করে দাও নিজেও ভালো থাকবে আর অন্যকে ভালো রাখতে পারবে নিতু কিছু বলল না বিরক্ত চা খেতে লাগল রাশেদ দীর্ঘশ্বাস ছাড়ল এই মেয়ে কি কখনো পরিবর্তন হবে না দুপুরে খেদে বসেছে সবাই মীরা একে একে সবাইকে এগিয়ে দিচ্ছে রাশেদ মীরা রান্নার প্রশংসা করে বলে বা হাতের কালো ভুনাটা যা হয় না একবার খেলে মরার আগ পর্যন্ত মুখে স্বাদ লেগে থাকবে মীরা মুচকি হাসল আর একটু দিব ভাইয়া আরে না না ভাবি এমনি তো অনেক খেয়ে ফেলেছি আর খেতে পারবো না সবগুলো রান্নাই অসাধারণ হয়েছে ধন্যবাদ ভাইয়া তো দাঁতে দাঁত চেপে প্লেটে হাত দিয়ে বসে আছে রাশেদ তার রান্নার প্রশংসা কখনো এভাবে করেনি এই মেয়ে কি এমন আহামরি রান্না করেছে যে তার প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছে রাগে চোয়াল শক্ত করে বসে রইল নিতু এই আহ্লাদ যদি আজ চোখের পানি দিয়ে বের না করেছে তাহলে তার নামও নিতু নয় কি হল নিতু কিছু খাচ্ছ না যে নিতু উঠে দাঁড়ালো মীরার দিকে রাগে চোখে তাকিয়ে বলল আমার পেট ভরে গেছে তুমি খাও কথা শেষ করে হনহন করে চলে গেল সেখান থেকে নিতু রাশাদার মীরা অবাক হয়ে তাকিয়ে রইল নিতুর রাগের কারণ কিছুই বুঝতে পারল না তারা সন্ধ্যায় বাসে ফিরে নিতু আর রাশেদকে দেখে আবেগে আপ্লুত হয়ে গেল রাতুল ফ্রেশ না হয়ে গল্প করতে বসে গেল তাদের সাথে মীরা সবার জন্য হালকা নাস্তা নিয়ে ড্রয়িং রুমে আসতেই নিতু কপাল কুচকে ফেলল রাতুল লক্ষ্য করল সব মীরার ক্লান্ত মুখের দিকে তাকিয়ে চিন্তিত গলায় বলল কি ব্যাপার মীরা তোমাকে এত ক্লান্ত লাগছে কেন আর বলবেন না ভাইয়া আমাদের জন্য আজ ফাবির উপর এত প্রেশার গেল বিকেল আসার কথা থাকলেও আপনার বোনের জোড়া সকালে আসতে হয়েছে ভাবি তো তখন থেকেই রান্নাঘরে আপনার বোনের বান্না তো শেষই হচ্ছে না রাসাদ কথাগুলো বলে বিরক্ত চোখে তাকালো নিতুর দিকে নিতু মুখ বাকাল রাতুলের খারাপ লাগলো মীরার জন্য নিতুর মীরার সাথে করা এই আচরণ সম্পর্কে অবগত সে দিন দিন তার বেড়েই চলেছে পরিবেশ স্বাভাবিক করতে মীরা রাতুলকে তারা দিয়ে বলল যাও ফ্রেশ হয়ে এসো আমি রাতের খাবার রেডি করছি এক একা করার দরকার নেই আমি আসছি তোমাকে সাহায্য করতে তুমি বরং একটু রুমে এসো এখনও তো সন্ধ্যা কিছুক্ষণ রেস্ট করো মীরা কথা বাড়ালো না ক্লান্তিতে তার হাত পা ভেঙে আসছে সে চুপচাপ রাতুরের সাথে রুমে চলে গেল এদের ঢং দেখলে গাছ জ্বলে যায় কি এমন কাজ করিয়েছি যে এত আল্লাপ করতে হচ্ছে রাশেদ নিতুর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো খাবার টেবিলে রাতের খাবার খেতে বসেছে সবাই মীরা সবার প্লেটে খাবার বেড়ে দিয়ে নিজেও খেতে বসেছে নিতু খাবার নাড়তে নাড়তে শয়তানি হেসে আছে মীরার দিকে রাতুল খাবার মুখে দিতেই সাথে সাথে থুতু দিয়ে ফেলে দিল মিরা পানের গ্লাস এগিয়ে দিয়ে ব্যস্ত গলায় বলল কি হয়েছে লবণ কি বেশি নিয়েছ নাকি লবণ বেশি নিতে হয়নি মিরা তরকারিতে লবণ বেশি হয়ে গেছে এত লবণ বেশি তো তুমি কখনো দাও না আজ কি হলো নিতু মুখ বাকিয়ে বলল বুঝলে না ভাইয়া আমরা আসায় তোমার বউ খুশি না আমরা যাতে খেতে না পারি সেজন্য ইচ্ছে করে বেশি লবণ দিয়েছে সব বুঝি আমি রাশেদ শান্ত চোখে তাকিয়ে আছে নিতুর দিকে মীরা অপরাধীর মতো দাঁড়িয়ে আছে রাতুল আর চোখে দেখল মীরাকে মীরার মলিন মুখ দেখে কষ্ট হল তার পরিস্থিতি স্বাভাবিক করতে হাসার চেষ্টা করে বলল এসব বাদ দে ভুল হতেই পারে আমরা অন্য তরকারি দিয়ে খেয়ে নিলেই তো হয় রাশেদ শান্ত গলায় বলল থামুন ভাইয়া কোনো খাবারই খাওয়ার উপযোগী নেই মানে মানাটা খুব সহজ ভাবি রান্না করেছিল ঠিকই তবে সব খাবারেই বেশি করে লবণ মিশিয়েছে আপনার বোন সবাই অবাক চোখে তাকাল নিতুর দিকে নিতু রাগী গলায় রাশাদকে বলল কি বলছো এসব মাথা ঠিক আছে তোমার আমি এমন কাজ কেন করতে যাব একদম চেঁচাবে না আমি নীচ চোখে দেখেছি তোমাকে তরকারিতে লবণ মেশাতে নিতু দমে গেল মাথা নিচু করে ফেলল তৎক্ষণাৎ রাতুল অবাক হয়ে বলল নিতু এমনটা কেন করবে আসলে ভাইয়া নিতু ভাবিকে পছন্দ করে না এটাই তার একমাত্র কারণ ওই বাড়িতে আসার একটাই কারণ ভাবিকে হেনস্থা করা আমি শুরু থেকে ওর ভাবির প্রতি এই অমানবিক আচরণ দেখে আসছি আচ্ছা নিতু আমার বোন যদি তোমার সাথে এরকম আচরণ করে তুমি মেনে নিতে পারবে নিতু মাথা নিচু করে চুপ করে রইল মীরার চোখে পানি টলমল করছে রাতুল নিজেও বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না রাশেদ লম্বা শ্বাস টেনে বলল এভাবে আর চলতে পারে না ভাইয়া তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যতদিন নিতু নিজেকে পরিবর্তন করবে না নিতর এই আসতে পারবে না আশা করি আমার সিদ্ধান্তকে আপনি সম্মান করবেন রাতুল আর কিছু বলল না নিতু কিছু বলতে চাইলেও রাশেদ তার কথায় কান দিল না সে নিতুর হাত ধরে বেরিয়ে গেল আরে তুমি কিছু বললে না কেন একটা ভুল না হয় করেই ফেলেছে রাতুল দীর্ঘশ্বাস ছেড়ে বলল এ ভুল জানার বড় না হয় তার জন্য শাস্তির প্রয়োজন আছে রাশেদ সামলে নিবে আর আমিও পরে কথা বলে নিব ওর সাথে এখন যা হচ্ছে হতে দাও মীরার কিছু বলল না চুপচাপ বসে রইল মোটিভেশন সম্পর্কে নমনীয়তা থাকতে হবে মনের ক্ষোভ শুধু একটা সম্পর্ক নয় তার সাথে জুড়ে থাকা আরও অনেক সম্পর্ককেও নষ্ট করে দেয়